গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি খুব ভালো আছো। আজ যাদের বিবাহবার্ষিকী, জন্মদিন, তারা খুব ভালো থেকো, আনন্দে থেকো। আজ হচ্ছে 5 তারিখ, কালকে বাবা ওবারে চলে গেছে, বাড়ি সব ফাঁকা ফাঁকা। রাত্রিরে কতবার উঠেছি, অন্যদিন উঠি দেখি বাবা কখনো ঘুমোচ্ছে, কখনো জেগে আছে। আজ আর সেসব কিছু নেই। সকাল সকাল ছাদে চলে এসেছি, বৃষ্টি হওয়াতে ফুল একদম নেই, অল্প একটু আধটু যা ছিল। আর যেহেতু বৃহস্পতিবার, সপ্তদীপ ওই অবস্থায় নিয়ে গেছে, ও বাড়ির ঠাকুরকে দেবে, অনেকদিন ভালো করে পুজো টুজো হয়নি। ভালো লাগছে না, সারা বাড়িটা খালি খালি ফাঁকা ফাঁকা লাগছে। তা কী করা যাবে, সেটা তো মেনে নিতেই হবে না। কাল ও বাড়িতেও স্বপ্নদীর খুব মন খারাপ লাগছিলো, বাবারও মন খারাপ লাগছিলো, চলে আসছিলাম। যখন বৃষ্টি হলে না ফুলও কমে যায়। ছাদ থেকে নিচে চলে এসেছি, বিছানাগুলো ভাবছি কাচবো, বিছানা না মানে চাদর ফাদর। অনেকদিন, আসলে অনেকদিন হয়েছে, কি ওই দিন দশেক হয়েছে, 10-15 দিন হয়েছে বোধ হয় চাদর ফাদর। কিন্তু এই বর্ষার জন্যই না কিরকম বিচ্ছিরি টাইপের একটা লাগছে, তাই ভাবছি কাচবো। এই চাদরগুলো কাচবো না, এই শাটিরেগুলো কাচবো, এই কটনগুলো। কদিন আগে শাটিনের ছুটে চেঞ্জ করেছি, বর্ষার দিনে না পরিষ্কার চাদরও কেমন একটা লাগে, গন্ধ গন্ধ লাগে। একা একা কাজ করতে করতে খুব বোর লাগছে, কি করব বলো? তোমাদের সাথে একটু কথা বলছি মাঝে মাঝে তো। এখন সকাল অনেক বেলা হয়ে গেছে, প্রায় 9টা সাড়ে 9টা বাজে, জল খাবার কাউকে দেওয়া হয়নি। আমার কর্তা যদিও বা খেয়ে বেরিয়ে গেছে ব্রেকফাস্ট করে, তো এরপরে রান্নাঘরের কাজ আছে। এত বড় খাটের চাদর তুলতে পারতেই আমি টায়ার্ড হয়ে পড়ি। মানে এই খাটে না মানে সবচেয়ে বড় চাদর একটা গোটা হয় না, এই যে চাদর একটু পুরনো হয়ে যায় আমি এরকম ভাবে সেলাই করে দিয়ে দিই, হয় নিজে হাতে করি না, তো টেলারকে দিয়ে দিই। বিরক্ত লাগে আমার। হ্যাঁ, গত বছর পেয়েছি একটা শখ যেখানে পাওয়া যায়, দেখা যাক আবার এবারে পারবে। ওই জন্য গতবারে আমি একটা এক্সট্রা চাদর নিয়েও রেখেছি। ডিজাইনের কোনো অপশান নেই পছন্দ করে, কত সুন্দর সুন্দর চাদর পাওয়া যায় আমার খাটে, মনে করে না আমার খাটে না বাবার খাটে। আমি যখনই ওই খাটের দুটো খাটের চাদর পাঠি না, আমার আর আমার বাবার, আমার তখনই রাগ উঠে যায়। তার মধ্যে আবার আজকে পুরো অন্ধকার অন্ধকার, কটা যে বাজছে, কি হচ্ছে কিছুই বুঝতে পারছি না, কত বেলা হয়ে যাচ্ছে সেটাও বুঝতে পারছি না। অ্যাট লাস্ট এই ধাবড়া খাট হয়ে গেছে চাদর পরানো, আমার দম আটকে এসছে। এবার নিচের খাট আছে, আরো অনেক কাজ আছে, চলো সেগুলো করি। এখন আমি রান্না করব, তারপরে তাড়াতাড়ি করে সব রেডি হয়ে অনেক জিনিস আরও নিয়ে যাওয়ার আছে ও বাড়ি, রেডি হয়ে বাবার কাছে যাব। খারাপ লাগছে, বাবা একসাথে ছিল, খালি মনে হচ্ছে। এখন বাজে 2:30, চলে এসেছি আজকে তাড়াতাড়ি বাবার কাছে, কিন্তু হাতে এত জিনিস, ছেলে এসে খুলবে তবে পারব। বাবা বসে আছি, কি হলো বসে কেন, বসে কেন? এত জিনিসপত্র আবার এসছে, এই যে বাসন মাজার জন্য ম্যাগ, তারপর এই যে এটা বাসন মাজার জন্য লাগবে, এটা এসছে, ম্যাগি এসছে, নারকোল রান্নায় লাগবে, স্বপ্নদীর চিনে বাদাম। থাক নারকোলটা খালি তুলে দিই। আজ হচ্ছে 7 তারিখ, 5 তারিখে বাবার কাছে আসার পর থেকে না আমি আর কোনো ভিডিও বানাইনি, কারণ শরীরটা একটু কিরম হচ্ছিল, ভাল লাগছিল না, আনসান করছিল। তারপরে 6 তারিখেও করিনি, আজ হচ্ছে 7 তারিখ। নিচ থেকে হেঁটে চলে এসেছি, এবার একটু তোমাদের সাথে ভাবছি কথা বলি, কদিন তোমাদের সাথে কথা বলিনি, কিরম কিরম লাগছে, কাজ করছি সবই করছি ঠিক আছে, বাট একটু কথা বলি মনে হলো। আজকে আবার স্বপ্নাদি আমাদেরকে
নিমন্ত্রণ করেছি। কিসের নিমন্ত্রণ? না, সন্ধেবেলার মুড়ি, তারপরে তেলে ভাজা খাওয়া, তেলে ভাজা ভাজবে এখন স্বপ্নাদি। তো চলো দেখাই তোমাদের কি কি ভাজছে স্বপ্নাদি। আর এই ঘরের বিছানাটা ওই দেখো, এই বিছানাটাও পুরো কভার টভার করে দিয়েছি, এখন একটু পদস্থ লাগছে বাড়িটা। এই দেখো পেঁয়াজি, কুমড়োর বড়া। আজ স্বপ্নাদি আমাদের পেঁয়াজি খাওয়ার নিমন্ত্রণ করেছে। হ্যাঁ তুমি করো, একসাথে তিনজনের নেবো, তুমি করো। ও তুমি খালি কুমড়ো নেবে নাকি? ছাগলদাড়ি বলবো ছাড়া কি বলবো, কিছুতেই যদি না কাটে, লম্বা লম্বা 1 ইঞ্চি করে লম্বা হয়ে গেছে দাড়ি গুলো। বাবা ওইটুকু তো দাড়ি, সেইটাকে কাটতেও তো টাইম হয় না। কত শখের জিনিস নিজের নেই, ঘরে চলে ছেলেটা, এখন দাড়ি বিদায়ের ব্যবস্থা চলছে। দাড়ি বিদায়ের জন্য জানিও না কোনটা দিয়ে কিভাবে লাগিয়ে দাড়ি কাটবে। এই তেল ভেতর থেকে ওটা ভেতর ছিল তো, হ্যাঁ কাটবে তো তেল ভেতর। কি রোগ রে ভাই, কি রোগ, কিছু নেই। এই সাবান দেখি না, ব্রাশ ব্রাশের ব্রাশের বাকি ওখানে আছে পাথরে বল। দেখো কি সুন্দর করেছে, পেঁয়াজি তারপরে কুমড়ো ভাজা। আর নিজে খাচ্ছে না বলে আমার একটু রাগ হয়েছে, যদিও আজকে ওর নিরামিষ। আমার এই পরিষ্কারটা বেশি ভালো লাগছে, সুন্দর লাগছে ফাইনাল লুকটা। বাবার ওখান থেকে তো চলে এসছে, কিন্তু চলে এসেও আমার শান্তি নেই। দেখো এত আয়রন করতে হবে, অনেকদিন ধরে জমছে। আসলে এত গরম না, একবার দুবার পরলেই পুরো জামা কাপড় একদম পুরো মানে সেই প্রচণ্ড একটা বিচ্ছিরি রকমের প্যাচ প্যাচি, একদম বিভৎস টাইপের একটা ঘেমো স্মেল ছাড়ছে। তো ভাবলাম যে যখন কাজ করছি, মানে একটু ফ্রি ঠিক না, মানে কাজটা যখন করে রাখাই আছে, খাবার টাবার একদম সার্ভ করেই দিয়েছি, টাইমও পেয়েছি, তাহলে কেন করবো না একটু ওই আয়রনটা করে নিই। আজ তার উপরে একটা বিশেষ দিন, আজ হচ্ছে কবিগুরুর মৃত্যুবার্ষিকী। কবি প্রণাম বলতে আলাদা করে কিছু তো করিনি। যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে, আমি বাইব না মোর খেয়াতুরি এই ঘাটে গো। যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে, এত গাড়ির আওয়াজ না চতুর্দিকে, আর এত সাউন্ড, আমার ভাল লাগে না গান গাইতে, মানে বিরক্ত, মানে একটা গান গাইছি সা করে বাইক চলে গেল। শ্রাবণের ধারার মতো পড়ুক ঝরে তোমারি সুরটি আমার বুকের পরে মুখের পরে। শ্রাবণের ধারার মতো পড়ুক ঝরে এইটুকুই গাই আজকে, অনেক কাজ বাকি গো। এটা
এগুলোকে সব করতে হবে, প্রচুর কাজ। তো এখন ইস্ত্রি করতে করতে তোমাদের কাছ থেকে বিদায় নিই, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। যদি এই ভিডিও ভালো লাগে একটা লাইক করো, সাবস্ক্রাইব করো, কমেন্ট করো, আর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে প্রচুর প্রচুর শেয়ার করো। বেল আইকনটা প্লিজ টুক করে ক্লিক করে রেখো। গুড নাইট।